ইংলিশ এডুহাব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব যা তোমাদের ইংরেজি পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে ইংরেজি পরীক্ষা দিতে গিয়ে হলের মধ্যে তোমরা কিভাবে প্রশ্নের উত্তর দেবে সেই নিয়েই আজকে বিস্তারিত আলোচনা হবে তাই তোমাদের রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কেমন তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে তোমরা অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড দেখে ভালো করে নিজের নাম রোল নম্বর ও রেজিস্ট্রেশন নাম্বার লিখবে প্রশ্নপত্র দেখার জন্য তোমরা বাড়তি পনেরো মিনিট সময় পাবে প্রশ্নপত্রটি ছেঁড়া আছে কি না বা প্রশ্নগুলো ঠিকঠাক প্রিন্টেড আছে কিনা না ভালো করে দেখে নিও পারলে আনসিন প্যাসেজটা সেই সময় একবার পড়ে নিতে হবে যেটুকু স্পেস দেওয়া থাকবে তার মধ্যেই উত্তর লিখবে প্রতিটি প্রশ্নের জন্য পর্যাপ্ত জায়গা থাকবে এই নিয়ে চিন্তা করার দরকার নেই সংক্ষেপে ও টু দ্য পয়েন্টে উত্তর লিখবে এতে উত্তরের মান বাড়বে ও বেশি নম্বর তুলতে পারবে স্পেলিং মিস্টেক বা বানান ভুল যেন একদমই না হয় সেই চেষ্টা করবে কিন্তু যদি বাধ্য হয়ে কাটতেই হয় তাহলে নোংরা করে কালি দিয়ে ঘেরে দেবে না সেই শব্দ বা শব্দগুচ্ছরির ঠিক মাঝ বরাবর একটা মাত্র দাগ টেনে দেবে হাতের লেখা যেন অবশ্যই লেজেবল বা বোধগম্য হয় খারাপভাবে কোনোরকম লিখে খাতা জামা দেওয়ার কোনো মানে হয় না যাদের হাতের লেখা জড়িয়ে যায় তারা ধীরে ধীরে লিখবে আর দুটি শব্দের মাঝে পর্যাপ্ত ফাঁক রাখবে অনেক সময় পাবে কোনো চিন্তা নেই সিন প্যাসেজ প্রোজ এবং পোয়েম বা আনসিন প্যাসেজ যেটাই পড়ো না কেন মন দিয়ে পড়বে গুরুত্বপূর্ণ জায়গাগুলো পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে পড়লে তোমাদের খুব সুবিধা হবে প্রশ্নগুলো কোন টেন্সে আছে সেটা খেয়াল করবে কারণ সেই টেন্সেই উত্তর লিখতে হবে উত্তরগুলো লেখার আগে মনে মনে একবার সাজিয়ে নেবে কারণ জায়গা সীমিত পরে যেন কাটাকুটি না করতে হয় সিন আনসিন প্যাসেজ করার সময় প্রশ্নে উল্লেখিত শব্দগুলো প্যাসেজটির ঠিক কোন জায়গায় আছে সেটা আগে আন্ডারলাইন করে নাও তারপর প্রশ্নের অর্থ ও টেন্স বুঝে উত্তর দাও ফার্স্ট পারসন ন্যারেটিভ থাকলে ন্যাসেন চেঞ্জ করে উত্তর দেবে হুবহু প্যাসেজ থেকে টুকে দিলেও সেটা অনেক সময় গ্রাহ্য না হতে পারে তাই তোমাদের কম বেশি পরিবর্তন করতে হবে ট্রু ফলসের উত্তর লেখার সময় সাপোর্টিং সেন্টেন্স দিতে ভুলবে না উদ্ধৃতি চিহ্ন দিয়ে প্যাসেজ থেকে হুবহু ওয়ার্ড বা ফ্রেজগুলোকে তুলবে যদি প্রদত্ত লাইনের বাইরে বেরিয়ে যায় তবে তিনটে ডট দিয়ে ছেড়ে দেবে আনসিন প্যাসেজের ওয়ার্ড মিনিংস খোঁজার সময় প্রশ্নপত্রে প্রদত্ত সেই চারটে শব্দের পার্টস অফ স্পিচ আগে বুঝে নেবে সেটা অ্যাজেকটিভ নাকি নাউন নাকি ওয়ার্ব সেটা বুঝতে পারলেই আনসিন প্যাসেজের উত্তরগুলো খুঁজে পেতে সুবিধে হবে গ্রামার অংশের প্রথমেই যে প্রপার ভার্ব ফর্ম থাকে সেটা করার সময় পুরো প্যাসেজটি মন দিয়ে পড়বে সাধারণত একটা গল্প বা সংবাদ দেওয়া হয় গল্প হলে সবটাই পাস্টেন্সে হবে যদি না সেখানে ডাইরেক্ট স্পিচ বা ইউনিভার্সাল ট্রুথ এরকম কিছু থেকে থাকে আর সংবাদ হলে পাস্ট প্রেজেন্ট মিলিয়ে থাকবে সেটা খেয়াল করবে ফ্রেজাল ভাবের উত্তর লেখার সময় আন্ডারলাইন করা ভাবটির টেন্স অবশ্যই পরিবর্তন করবে কেন কারণ লিস্ট থেকে যখন তুমি ভাবটাকে তুলবে দেখবে লেখা থাকবে ওখানে চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য টেন্স ঠিক আছে তোমাকে টেন্স কিন্তু চেঞ্জ করতে হবে এটা মাথায় রাখবে সবশেষে বলি রাইটিং স্কিল করার সময় প্রশ্নপত্রের দেওয়া ফাঁকা জায়গায় পেনসিল দিয়ে ছোটো ছোটো করে আগে একটা রাফ বানিয়ে নেবে তারপর সেগুলোকে সাজিয়ে ফাইনালি কলম দিয়ে লিখবে যতটা পারবে কাটাকুটি এড়িয়ে চলবে ইংরেজি পরীক্ষায় পেজ সাধারণত লাগে না যদি এক্সট্রা পেজ নিতেই হয় তোমরা তোমাদের স্যার ম্যামের কাছে নির্দ্বিধায় চেয়ে নেবে তো এই ছিল আজকে আমাদের ভিডিও তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করলাম তোমরা যদি এই টিপসগুলো মাথায় রেখে পরীক্ষা দাও আশা করি তোমাদের ফল ভালোই হবে চিন্তা করার কোনো দরকার নেই বেস্ট অফ লাক ফর ইয়ার ফিউচার দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাভ এ নাইস ডে